ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুমাস ব্লগ। তো আমার দার্জিলিং যাওয়ার ফার্স্ট পার্টটা অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা দেখে নিও, আর সেকেন্ড পার্টটা আমি বলেছিলাম আবার দেবো। তো আমরা যখন ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে দেখো আমরা এবার মানে পাহাড়ের দিকে অল্প একটু একটু উঠছি, সেরকমভাবে নয়। তো অনেক সন্ধ্যে হয়ে গেছিলো, রাত্রি হয়ে যাচ্ছিলো, কেন অনেকটা জিজ্ঞেস করতে করতে আমাদের আসতে হচ্ছিলো, আর তাছাড়া গুগলে ম্যাপ থেকে দেখেই আসছিলো। যাই হোক, আসার পথে তারপরে আমরা মানে রোহিণীতে হল্ট করেছিলাম, এবং সেটা এটা যে রোহিণী রাস্তায় যাচ্ছি সেটা আমরা তখন জানি না, আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এটা যে খুব উঁচু পাহাড় তা নয়, তবে পাহাড়ের রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম। এতে এতে মানে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছিলো, 7টা সাড়ে 7টা, কিন্তু দেখো একবারে অন্ধকার, প্রচণ্ড ভয় হচ্ছিল। কেননা এরপরে সবাই আমরা বলা কওয়া করছিলাম যে পাহাড়ের ওপরে এখন মানে না যাওয়াই ভালো। আমরা ভাবছিলাম বোধহয় এটাই বোধহয় দার্জিলিং, আমরা বোধহয় দার্জিলিংয়ে এখানেই। তারপরে দেখলাম হঠাৎ করে এইখানে একটা হোটেলটা, এটা যে রোহিণী নাম সেটাও জানতাম না। তারপরে এই হোটেলে এসে আমরা একটুখানি হল্ট করলাম, গাড়িটাও একটু প্রবলেম করছিলো, সেটাকেও আর কি ঠিকঠাক করা হলো। গাড়িটার ওখানে দাঁড়িয়ে ঠিকঠাক করতে করতে তারপরে এখানে যে এক দাদাভাই ছিল সে দাদাভাইয়ের সাথে পরিচয় হলো, হোটেলের যে মালিক। তো বললো যে হ্যাঁ এখানে থাকার জায়গা আছে। তো এখানে এত ঠান্ডা করছিল আমার, মানে কি বলবো, খুবই ঠান্ডা ঠান্ডা করছে এখানেই, কিন্তু সেরকম নয়। তো এটা যে দার্জিলিং নয় সেটাও জানতাম না, এটা হচ্ছে এটার নাম ছিল রোহিণী এই জায়গাটার নাম। যাই হোক, হল্ট করাতে ভালোই হয়েছিলো, ওপরে যাওয়াটা আমার আমাদের পক্ষে আর কি ভালো হতো না। তো এই যে রোহিণী এই হোটেলটা আর কি, এটা হোটেল নয় মানে কটেজ টাইপের। তো এখানে আর কি আমরা নাইট স্টে করেছিলাম, কটেজটা খুবই সুন্দর, আমরা দেখো খুব সুন্দর, মানে সকালে সকাল হলে মানে দেখতে পাবে যে কটেজটা কত সুন্দর লাগছে। তারপরে আমরা এখানে মানে চিকেন আর একটু রাইস খেয়ে নিয়েছিলাম, আর ওরা সব রুটি টুটি খেয়েছিল। খাওয়ার পরে রাত্রে ঘুমানোর পরে এই যে সকালের দৃশ্য, এখানে একটা মানে ঝর্নার মতো পড়ছে, এত সুন্দর জায়গাটা লেগেছে আমার, খুব সুন্দর লেগেছে, না থাকলে হয়তো মিস হয়ে যেত। দার্জিলিং এর অনেকটাই নিচে, এখান থেকে দার্জিলিং এখনো যেতে হলো 2 ঘন্টা মতো। আর এখানটা এই যে কটেজটা আমরা ছিলাম, খুব সুন্দরই লাগছিল দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্যটা মানে কি বলবো, মানে এখানটাই এত সুন্দর লাগছে। তখন ভাবছিলাম যে দার্জিলিং গেলে আরো কত না সুন্দর লাগবে। তারপরে আমরা এখানে সকালে ফ্রেশ ফ্রেশ হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম মানে ওই রোহিণীতে, আবার ওই যে দাদার হোটেলে রাত্রে আমরা মানে নাইট স্টে করেছিলাম সেটা নয়, যেখানে আমরা একটুখানি জল টল খাবার খেয়ে নিয়েছিলাম, সেখানে আবার যেতে শুরু করলাম। তো সেখানে গিয়ে আমরা আবার জল খাবারটা কমপ্লিট করে নিলাম, কারণ আমাদেরকে আবার দার্জিলিংয়ের পথে রওনা হতে হবে, কারণ আমরা এখনও রোহিণীতে আছি। তারপরে এবার দার্জিলিংয়ের যাওয়ার পথটা কীভাবে পেরোলাম তো সেটা থার্ড পার্টে দেখতে পাবে আবার।